হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা এই টিউটোরিয়ালে নেলসন ম্যান্ডেলার উপরে ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বইয়ে যে প্যাসেজটি আছে তার দ্বিতীয়ার্ধের উপরে একটি ফ্লোচার্ট প্র্যাকটিস করব। নেলসন ম্যান্ডেলার উপরে দ্বিতীয়ার্ধের প্যাসেজটি এখানে দেওয়া হলো, যেহেতু আমরা এটা পড়ে ফেলেছি এখানে আর পড়ে টাইম নষ্ট করলাম না। তবে এটা পড়ার জন্য আরেকটি টিউটোরিয়াল রয়েছে যেখানে আমরা পুরো প্যাসেজটি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আপনি একটু দয়া করে সেটি দেখে আসতে পারেন। আমরা যেহেতু এটা পড়ে ফেলেছি এখন শুধু আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই হলো আমাদের প্যাসেজটি, আর কোশ্চেনটি হলো মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার যে গুরুত্বপূর্ণ কার্যাবলী সেগুলো দেখিয়ে ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে। এখন আমাদের কাজ হলো এই প্যাসেজটি যেটুকু এখানে দেওয়া আছে অর্থাৎ দ্বিতীয়ার্ধ, এই অংশ থেকে নেলসন ম্যান্ডেলার রিমার্কেবল অ্যাক্টিভিটিস কী কী সেগুলোকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এরপরে প্যাসেজ থেকে নেওয়া তথ্যটিকে ফ্লোচার্টের উপযোগী করে কনভার্ট করে তবেই সেটা বক্সের মধ্যে সেট আপ করতে হবে এবং অন্যান্য সব ফর্মালিটিস মেনটেন করে ফ্লোচার্ট তৈরি করতে হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে এই প্যাসেজটি যেহেতু আমরা পড়ে ফেলেছি এটা কী কী নেলসন ম্যান্ডেলার রিমার্কেবল অ্যাক্টিভিটিস আছে সেটাকে অর্থাৎ সেই সেই সেন্টেন্সগুলোকে আমরা আইডেন্টিফাই করে ফেলি। দেখুন প্রথম প্যারাতে এখানে আছে ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে আ পারমানেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস। এখানে নেলসন ম্যান্ডেলার একটি কাজ প্রকাশ পেয়েছে, আর আমাদের কিন্তু ফ্লোচার্টে দেখাতে হবে রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা। রিমার্কেবল হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার গুরুত্বপূর্ণ কাজ দেখাতে হবে ফ্লোচার্টের বক্সের মধ্যে। আর এখানে কিন্তু আমরা একটা তথ্য পেয়ে গেছি যে নেলসন ম্যান্ডেলা কী করেছে, ওয়েন্টন চালিয়ে গিয়েছে, কী চালিয়ে গিয়েছেন, টু প্লে এ পারমানেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, ওয়ার্ল্ড স্টেজে তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। কী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, হিউম্যান ডিগনিটির অ্যাডভোকেট হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ নেলসন ম্যান্ডেলার, আমরা এই সেন্টেন্সটিকে নেব। আমরা এবার নেক্সট প্যারাতে চলে যাই। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান ডোন্ট কল মি আই উইল কল ইউ। এই অংশটার মধ্যে নেলসন ম্যান্ডেলার কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা প্রকাশ পায়নি, সুতরাং আমরা এটা বাদ দিয়ে দেব, আমরা সামনে এগোতে থাকি। বাট হি রিমেইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভিয়ার্ড পাবলিক ফিগার্স। এত কিছুর পরেও তিনি কিন্তু পৃথিবীর একজন শ্রদ্ধাভাজন অন্যতম ব্যক্তি হিসেবে মানুষের মনে রয়ে গেলেন, অর্থাৎ তাকে শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে সম্মান করা হতো। এই অংশটির মধ্যে নেলসন ম্যান্ডেলার কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই, আমরা সামনের অংশে চলে যাই। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। এই অংশের মধ্যে একটি কাজ রয়েছে, সেটা হলো আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, অর্থাৎ স্বাধীনতা সম্মান এবং মানুষের অধিকার নিয়ে তিনি একটা অনর মেসেজ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এটি হচ্ছে নেলসন ম্যান্ডেলার একটি কাজ। তাহলে আমরা এই পরের অংশটি নিতে পারি রিমার্কেবল অ্যাক্টিভিটিস হিসেবে নেলসন ম্যান্ডেলার। এবার আমরা সামনের দিকে চলে যাই। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়ার এভার ইউ আর। নাদিন গর্ডিমার বলেছিল এখানে কিন্তু নেলসন ম্যান্ডেলার কোনো কাজ নেই। আমরা পরের অংশে চলে যাই। নেলসন ম্যান্ডেলা জেলখানায় কাটিয়েছিলেন এখানের কথাগুলো এসেছে, কিন্তু এখানে কিন্তু নেলসন ম্যান্ডেলার কোনো কাজ নেই এই প্যারাটিতে, অর্থাৎ এই প্যারাটি আমরা তাহলে বাদ দিয়ে গেলাম, আমরা সামনে এগোতে থাকি। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস ইন দ্য 1960 রেভেনিউ ট্রায়াল, এখানেও কিন্তু নেলসন ম্যান্ডেলার তেমন কোনো কাজের কথা প্রকাশ পায়নি, আমরা সামনে এগোতে থাকি। ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপুল। এখানে কিন্তু নেলসন ম্যান্ডেলার একটি কাজ আছে, সে বলেছে যে আমার সারা জীবনে আমি আমার জীবনকে নিজেকে ত্যাগ করে দিয়েছি এই আফ্রিকান পিপুলদের সংগ্রামের জন্য।
এটি তো নেলসন ম্যান্ডেলার একটি কাজ, তাহলে আমরা এই সেন্টেন্সটি নেব নেলসন ম্যান্ডেলার রিমার্কেবল অ্যাক্টিভিটিস দেখানোর জন্য। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন, আমি হোয়াইট ডোমিনেশনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এটাও নেলসন ম্যান্ডেলার একটি কাজ। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন, আমি ব্ল্যাক ডোমিনেশনেরও বিরুদ্ধে সংগ্রাম করেছি, এটাও নেলসন ম্যান্ডেলার একটি কাজ। আমরা এই তিনটি সেন্টেন্সই বা সেন্টেন্সের অংশবিশেষকেই কাজ হিসেবে নিয়ে নিব। আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পার্সনস লিভ টুগেদার ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটিস, হি টোল্ড দ্য কোর্ট। সে কোর্টকে জানালো যে আমি এমন একটি সমাজ ও দেশের কথা কল্পনা করছি বা লালন করে আসছি, কিন্তু এখানে কিন্তু নেলসন ম্যান্ডেলার কোনো কাজ নেই। কোশ্চেনের উত্তর লিখতে তথ্যের যদি শর্ট পড়ে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা এই তথ্যটি নিতে পারি যে এস্টাবলিশিং ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, এই তথ্যটা দেওয়া যেতে পারে। এইভাবে আমরা সামনে এগোতে থাকি। ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এটা হচ্ছে এমন একটি আদর্শ যার জন্য আমি বেঁচে আছি এবং অর্জন করার প্রত্যাশা করছি। এখানেও কিন্তু কোনো কাজ নেই, সুতরাং আমরা এই অংশটাকে নিতে পারলাম না। বাট ইফ নিডস বি, যদি প্রয়োজন হয় আমি এর জন্য প্রয়োজন বোধে মারা যেতে পারি, এর মধ্যে কোনো নেলসন ম্যান্ডেলার রিমার্কেবল অ্যাক্টিভিটিস নেই, এটাকে আমরা বাদ দিয়ে গেলাম। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এই পরের অংশের মধ্যেও কিন্তু নেলসন ম্যান্ডেলার কোনো কাজ নেই। লাস্টের সেন্টেন্সটি দেখুন, পিপুল লাউডেড হিজ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, লাউডেড হচ্ছে প্রেসড অর্থাৎ প্রশংসা করেছিল, মানুষ প্রশংসা করত তার হিউম্যানিটি কাইন্ডনেস এবং ডিগনিটিকে। এই অংশের মধ্যেও কিন্তু নেলসন ম্যান্ডেলার কোনো রিমার্কেবল অ্যাক্টিভিটিস নেই। তাহলে আমরা এই প্যাসেজটি পড়ে যেসব রিমার্কেবল অ্যাক্টিভিটিস পেয়েছি সেই সেন্টেন্সগুলোকে অলরেডি আমরা চিহ্নিত করেছি। এখন এই চিহ্নিত করা সেন্টেন্সগুলোকে আমরা নিয়ে যাব পরের স্লাইডে। বিশেষ করে আমাদের ছয়টি পয়েন্ট লাগবে বিধায়, এখান থেকে সিলেক্টেড ছয়টি সেন্টেন্স আমরা নিয়ে নেব যেই সেন্টেন্সগুলোতে নেলসন ম্যান্ডেলার রিমার্কেবল অ্যাক্টিভিটিস প্রকাশ পেয়েছে। তাহলে আমরা চলে যাই পরের স্লাইডে। এটি ছিল আমাদের কোশ্চেন যে মেক এ ফ্লোচার্ট শোয়িং দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা। আর আমরা টেক্সট থেকে যেসব সেন্টেন্সগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সিলেক্ট করেছি সেই সেন্টেন্সগুলোকে হুবহু এখানে লেখা হলো। এই এক নম্বর তথ্যটি নিলাম, এটি দুই নম্বর তথ্যটি আমরা প্যাসেজ থেকে নিয়েছি, এই অংশটি তিন নম্বর তথ্যটি আমরা টেক্সট থেকে নিয়েছি অর্থাৎ প্যাসেজ থেকে নিয়েছি, এই তথ্যটি চার নম্বরটি হলো, এটি পাঁচ নম্বরটি তথ্য আমরা নিয়েছি প্যাসেজ থেকে দেখুন এটি, এবং ছয় নম্বর তথ্যটা নিয়েছি এটি। এই ছিল আমাদের টেক্সট থেকে নেওয়া বিভিন্ন তথ্য। তবে এখানে সমস্যা রয়েছে, সেটা হলো প্যাসেজ থেকে আমরা যে তথ্যগুলো নিয়েছি সেই তথ্যগুলো কিন্তু ফ্লোচার্টের উপযোগী করে তৈরি করা নেই। আমরা শুধু হুবহু এখানে তথ্যগুলো সেট করেছি, কিন্তু ফ্লোচার্টে লেখার উপযোগী হিসেবে আমাদেরকে এই তথ্যগুলোকে কনভার্ট করে নিতে হবে। তবে তার আগে জেনে নিতে হবে যে আমরা তথ্যগুলোকে কোন পদ্ধতিতে লিখব, কারণ তথ্য লিখতে গেলে পাঁচটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ফলো করতে হয়, সেটা আমরা আগেই শিখেছি অর্থাৎ ফ্লোচার্টের উপরে আমাদের আরও টিউটোরিয়াল রয়েছে, সেখান থেকে আপনি এটা শিখে আসতে পারেন যে আমরা পাঁচটি পদ্ধতিতে উত্তর লিখে সাধারণত, একটা হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ স্টাইল, আরেকটির নাম হচ্ছে জিরান্ড স্টাইল, আরেকটির নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ স্টাইল, আরেকটির নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ স্টাইল, আর সর্বশেষটির নাম হচ্ছে প্রেডিকেট স্টাইল। এই পাঁচটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে উত্তর লিখতে হবে, তবে ইচ্ছামতো যে কোনো পদ্ধতি অবলম্বন করা যায় না, কারণ প্রশ্নটি কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে এই পাঁচটি পদ্ধতির কোন পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতেই হবে। তাহলে আমরা দেখে ফেলি আমাদের এখানে কোন পদ্ধতিটি অবলম্বন করতে হবে উত্তর লেখার জন্য। এখানে বলা হয়েছে যে একটি ফ্লোচার্ট তৈরি করুন শোয়িং দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার খুব গুরুত্বপূর্ণ কার্যাবলী দেখিয়ে ফ্লোচার্ট তৈরি করতে বলা হয়েছে। আর গুরুত্বপূর্ণ কাজ দেখাতে গিয়ে আমরা এই গুরুত্বপূর্ণ কাজগুলোর নাম লিখতে পারি, যদি আমরা নাম লিখতে পারি তাহলে সেটা নাউন পদ্ধতিতে উত্তর হবে, আর যদি নাম লেখা না যায় কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজগুলোর বর্ণনা আকার আমরা দিতে পারি, তাহলে সেই বর্ণনা দিতে গেলে আমাদের অবশ্যই জিরান পদ্ধতিতে উত্তর লিখতে হবে। এই দুটি পদ্ধতি ছাড়া এই প্রশ্নের উত্তর অন্য কোনোভাবেই সঠিক হবে না। আর এটার জন্য আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো প্রথম বক্সের তথ্যটা
কোশ্চেন সেটার অর্থাৎ স্যার বা ম্যাডাম দিয়ে দেন। সুতরাং তিনি এই দুটি পদ্ধতির যেই পদ্ধতিতে দিবেন আমাদেরকেও সেই পদ্ধতি ফলো করতে হবে। অর্থাৎ তিনি এখানে দিতে পারেন নাউন ফ্রেজ স্টাইলে অথবা জিরেন্ড স্টাইলে। তাহলে আমরা এখান থেকে সঠিক পদ্ধতিতে উত্তরটা কিভাবে হবে সেটা দেখুন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ পারমানেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। অর্থাৎ হিউম্যান ডিগনিটির অ্যাডভোকেট হিসেবে তিনি বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এর অর্থ বোঝাচ্ছে যে হিউম্যান ডিগনিটির অ্যাডভোকেট হিসেবে তিনি কাজ করছেন। তাহলে আমরা প্রথম থেকে অর্থাৎ নেলসন ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ পারমানেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ এই অংশটুকুকে ফেলে দিতে পারি। আমরা তার কাজটি দেখাবো। তাহলে নেলসন ম্যান্ডেলা কী কাজ করেছিল? কাজটা করেছে যে হিউম্যান ডিগনিটির অ্যাডভোকেট হিসেবে তিনি কাজ করেছেন। তাহলে আমরা এখানে বাইরে থেকে একটা ভার্ব নিয়ে আসলাম, এখানে ওয়ার্ক। ওয়ার্ক থেকে আমরা জিরেন পদ্ধতি করলে করব ওয়ার্কিং। ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি আমরা জিরেন স্টাইল হলে এই পদ্ধতিতে উত্তর লিখতে পারি। আমরা একটু দেখে নেই যে উত্তরটা কীভাবে হবে। দেখুন, আমরা উত্তরটা তৈরি করে রেখেছি ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। এখানে আপনার প্রশ্ন জাগতে পারে, আমরা ওয়ার্কিং এই শব্দটাকে কোথায় পেলাম? এটাকে এই প্যাসেজের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই তথ্যটাকে সঠিকভাবে লেখার জন্য অনেক সময় এক বা দুটো শব্দ অর্থাৎ বিশেষ করে ভার্ব অথবা কখনো কখনো নাউন বাইরে থেকে নিয়ে আসা যায়। তবে মূল তথ্যটা অবশ্যই টেক্সটের সাথে মিল থাকতে হবে। আমরা মূল তথ্যটাকে কিন্তু পাল্টাই নেই, আমরা শুধু বাইরে থেকে একটা ভার্ব নিয়ে আসছি আর সেই ওয়ার্ক ভার্বটার সাথে আমরা আইএনজি করে দিয়েছি, অর্থাৎ ওয়ার্ক থেকে ওয়ার্কিং করে দিয়েছি। দেখুন, ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি। এখানে লক্ষ্য করুন, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, এটা আমরা হুবহু তথ্য প্যাসেজ থেকে নিয়েছি, শুধু তার আগে একটা ওয়ার্কিং শব্দ জুড়ে দিয়েছি। আর ভার্বের সাথে আইএনজি হলে আমরা জানি সেটা হচ্ছে জিরেন পদ্ধতি। এই প্রথম বক্সের তথ্যটা হচ্ছে স্যারের দেয়া, অর্থাৎ কোশ্চেন সেটারের, স্যার বা ম্যাডামের দেয়া। যেহেতু স্যার বা ম্যাডাম জিরেন স্টাইলে উত্তর লিখেছেন, বিধায় অবশ্যই আমাদের বাকি বক্সগুলোতে অর্থাৎ 2 নম্বর বক্স থেকে শুরু করে 6 নম্বর বক্স পর্যন্ত অবশ্যই আমাদের জিরেন স্টাইলে উত্তর লিখতে হবে। এখানে কিন্তু অন্য কোনোভাবে উত্তর লিখলে 00 হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় বক্সের উত্তরটা কিভাবে লিখতে পারি অর্থাৎ কনভার্ট করে একটা জিরেন স্টাইলে নিয়ে আসার চেষ্টা করি। দেখি, আমরা আগে কোশ্চেনের অংশটা পড়ে নেই। স্পার্কেল উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে এখান থেকে আমরা যে তথ্যটা পেলাম সেটা হলো তিনি ফ্রিডম রেসপেক্ট এবং হিউম্যান রাইটসের আনওয়েভারিং মেসেজ ছড়িয়ে দিচ্ছিলেন সারা বিশ্বে। তাহলে এটাকে শর্টকাট করে আমরা ভার্বের সাথে আইএনজি করে কি লিখতে পারি? এখানে দেখুন, অ্যান হলো আর্টিকেল, আনওয়েভারিং হচ্ছে অ্যাজেক্টিভ, মেসেজ হলো নাউন। এখানে অনেকে কিন্তু আনওয়েভারিং ভার্ব হিসেবে ধরে, সেটা কিন্তু নয়। এখানে আনওয়েভারিং হচ্ছে অ্যাজেক্টিভ, আগে আর্টিকেল, মাঝখানে অ্যাজেক্টিভ, পরে নাউন আছে, মেসেজ হলো নাউন। তাহলে বাইরে থেকে একটা ভার্ব আনতে পারি এখানে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি করতে পারি। আমরা এখানে প্রোভাইডিং বা গিভিং অথবা কনভেইং এরকম কোনো ভার্ব বাইরে থেকে নিয়ে আসতে পারি। তাহলে কনভেইং আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, এতটুকু লেখা যেতে পারে। আর বাকি দুটি অংশ আমরা ফেলে দিলাম, অর্থাৎ মূল একটা তথ্য আমরা দিয়ে দিলাম। এখানে আমরা একটু তথ্যটা মিলিয়ে দেখি, কনভেইং মেসেজ অফ ফ্রিডম, আর জায়গা থাকলে রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস এটা লেখা যেতে পারে, কিন্তু এটা লিখলে তথ্য বড় হয়ে যাবে, যেটা অন্য অন্য তথ্যের সাথে ম্যাচিং হবে না, অর্থাৎ অনেক বেশি বড় হয়ে যাবে, সেটা অ্যাভয়েড করাটাই ভালো। তাহলে কনভেইং অথবা এটার পরিবর্তে দেওয়া যেতে পারে গিভিং বা প্রোভাইডিং অথবা স্প্রেডিং এরকম বলা যেতে পারে। তাহলে স্প্রেডিং অথবা গিভিং বা কনভেইং বা প্রোভাইডিং মেসেজ অফ ফ্রিডম। দেখুন, মেসেজ অফ ফ্রিডম আমরা এখান থেকে নিয়েছি, আর বাইরে থেকে একটা ভার্ব এনে ওটার সাথে আইএনজি করে জিরান্ড স্টাইলে উত্তর লিখে দিয়েছি। আর এই তথ্যটা কিন্তু এখানে আমরা লিখছি আপাতত তথ্যটাকে কনভার্ট করে ফ্লোচার্টের বক্সগুলোতে লেখার উপযোগী করে নিলাম। আর এটা কিন্তু এখানে লেখা যাবে না, আমরা পরবর্তী স্লাইডে দেখাবো যে বক্সের মধ্যে এই তথ্যটি, এই কনভার্ট করা অর্থাৎ কনভার্টেড মেসেজটি কীভাবে লিখতে হয়। আমরা পরেরটিতে চলে যাই, অর্থাৎ 3 নম্বর বক্সে আমরা কী ধরনের তথ্য দিব। 3 নম্বর বক্সের জন্য আমরা প্যাসেজ থেকে এই তথ্যটি সিলেক্ট করেছিলাম। দেখুন, আই হ্যাভ ডেডিকেটেড মাইসেল্ফ টু দিস স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপুল। আমি আমার নিজেকে উৎসর্গ করেছি আফ্রিকান লোকজনের সংগ্রামের জন্য।
তাহলে এটা তো নেলসন ম্যান্ডেলার একটি কাজ। এখানে লক্ষ্য করুন, আই হলো সাবজেক্ট, হ্যাভ ডেডিকেটেড হলো ভার্ব। পাঁচটি যে পদ্ধতি আছে, কোনো পদ্ধতিতে কিন্তু সাবজেক্ট এবং ভার্ব হুবহু ব্যবহার করার কোনো নিয়ম নেই। সাবজেক্টও ব্যবহার করা যাবে না, ভার্বও ব্যবহার করা যাবে না। শুধু প্রেডিকেট স্টাইল যেটা রয়েছে সেটা হলো ভার্ব প্লাস অবজেক্ট ব্যবহার করা যায়, এছাড়া কোথাও কিন্তু সাবজেক্ট ভার্বের কোনো ব্যবহারই নেই। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? ডেডিকেট থেকে আমরা ডেডিকেটিং আইএনজি করে দিতে পারি। ডেডিকেটিং হিমসেলফ, এখানে মাইসেলফ হয়ে যাবে কিন্তু হিমসেলফ, কারণ এখানে নেলসন ম্যান্ডেলা নিজে বলেছে যে তার জীবনকে সে নিজে উৎসর্গ করেছে, আর আমরা বলবো এটা তো আমাদের ভাষায় আমরা বলবো, তাহলে আমরা কি বলবো? ডেডিকেটিং হিমসেলফ ফর দ্য আফ্রিকান পিপুল, এরকম বলা যেতে পারে, অথবা এটাকে অন্যভাবে ঘুরিয়ে বলা যেতে পারে। তাহলে দেখুন আমরা কিভাবে লিখেছি, ডেডিকেটিং হিমসেলফ ফর আফ্রিকান পিপুল। লক্ষ্য করুন, আই হ্যাভ এটা ফেলে দিয়েছি, এই ডেডিকেটেড যে ভার্বের পাস্ট পার্টিসিপল ছিল ওই ভার্বটা থেকে আমরা জিরান ফরম্যাটটা তৈরি করে নিয়েছি, অর্থাৎ আফ্রিকান পিপুলদের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, এই তথ্যটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার চার নম্বর বক্সে আমরা কি দেব দেখুন, চার নম্বর বক্সের জন্য আমরা তথ্যটা সেট করেছিলাম, আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডোমিনেশন। তাহলে এখান থেকে আমরা যেটা নিতে পারি, আই হ্যাভ ফেলে দেব, আর ফট এটার বেস ফর্ম কি? এই ফট ভার্বটার বেস ফর্ম হলো ফাইট, সুতরাং ফাইটের সাথে আমরা আইএনজি করব। যখন ভার্বের সাথে আইএনজি করতে হয়, ইডি অথবা ইএস বা এস এগুলো কোনো কিছু চেঞ্জ করতে হয়, তখন অবশ্যই ওই ভার্বটাকে প্রথমে বেস ফর্মে নিতে হয়, এরপরে ওটার সাথে অতিরিক্ত অংশ যুক্ত করে অন্য কোনো ফর্মে নেওয়া যায়। অর্থাৎ ফট এর বেস ফর্ম কোনটা? ফাইট। সুতরাং ফাইটের সাথে আমরা আইএনজি করতে পারি, অথবা ফাইটের সাথে এস বা ইএস যুক্ত করতে পারি। সুতরাং আমরা এখানে আইএনজি করবো কীভাবে? ফট থেকে আমরা ফটিং করতে পারবো না, আমরা কী করবো? ফটের বেস ফর্ম ফাইট, এর সাথে আমরা আইএনজি করবো, ফাইটিং এগেনস্ট হোয়াইট ডোমিনেশন। আমরা এইভাবে অবশ্যই উত্তরটি লিখব, এভাবে ছাড়া এখানে উত্তর লেখা কিন্তু যাবে না। দেখুন আমরা লিখেছি ফাইটিং এগেনস্ট হোয়াইট ডোমিনেশন। এরপরেরটি দেখুন, পাঁচ নম্বর বক্সের জন্য আমরা নিয়েছিলাম ঠিক আগেরটার মতোই, চার নম্বর বক্সের মতোই, আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন। তাহলে আগেরটার মতোই আমরা করব, ফাইটিং এগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন। দেখুন আমরা তাই লিখেছি, ফাইটিং এগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন। এবার লাস্টের তথ্যটি দেখুন, অর্থাৎ ছয় নম্বর বক্সের জন্য আমরা নিয়েছিলাম প্যাসেজ থেকে এই তথ্যটি, আই হ্যাভ সেরিস্ট, আমি লালন করেছি দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রাটিক অ্যান্ড ফ্রি সোসাইটি ইন হুইচ অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি। আমি এমন একটি গণতান্ত্রিক এবং ফ্রি সোসাইটির স্বপ্ন লালন করছি যেখানে সকল মানুষ সুখে শান্তিতে মিলেমিশে একসাথে বসবাস করতে পারবে। তাহলে এখান থেকে আমরা শর্টকাট করে কিভাবে জিরান্ড স্টাইলে উত্তর লিখতে পারি দেখুন, আই হ্যাভ সেরিস্ট, আমি লালন করেছি এরকম একটি দেশ বা সমাজ প্রতিষ্ঠার জন্যই। তো তাহলে তিনি কিন্তু আসলে সেই সমাজটা প্রতিষ্ঠা করেও গেছেন। তাহলে আমরা বাইরে থেকে একটা ভার্ব নিয়ে আসতে পারি, আমরা আনতে পারি ইস্টাবলিশ, আবার ইস্টাবলিশের সাথে আবার আইএনজি করলে কি হয়ে যাবে? ইস্টাবলিশিং, যেহেতু আমাদের জিরান ফরম্যাটে করতে হবে। সুতরাং উত্তরটি লেখা যেতে পারে এরকম, ইস্টাবলিশিং ডেমোক্রাটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, অথবা অ্যান্ড তুলে দেওয়া যায় শর্টকাট করার জন্য। দেখি আমরা কিভাবে দিয়েছি, আমরা একটু অন্যভাবে দিয়েছি, ওয়ার্কিং ফর এ ডেমোক্রাটিক কান্ট্রি ফর অল। হ্যাঁ, এভাবে লেখা যেতে পারে, আবার এভাবে লেখা যেতে পারে, ইস্টাবলিশিং আর ডেমোক্রাটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, অথবা ডেমোক্রাটিক অ্যান্ড ফ্রি কান্ট্রি, এভাবেও লেখা যেতে পারে। আর আমরা এখানে ওয়ার্ক ভার্বটাকে বাইরে থেকে নিয়ে এসেছি এবং সেটার সাথে আইএনজি করেছি, ওয়ার্কিং ফর এ ডেমোক্রাটিক কান্ট্রি ফর অল, তাও রাইট, কোনো সমস্যা নেই। যা হোক, আমাদের প্যাসেজ থেকে নেওয়া তথ্যগুলোকে অলরেডি আমরা কনভার্ট করে ফেললাম, কনভার্ট করে এমন একটা অবস্থায় নিয়ে আসছি, অর্থাৎ সবগুলোকে জিরান্ড স্টাইলে নিয়ে আসছি, আনসার আনসার লিখে যেই তথ্যগুলো আমরা কনভার্ট করে নিয়েছি সেই তথ্যগুলোকে শুধু ফ্লোচার্টের মধ্যে সেট আপ করে দেব, তাহলেই সেটা ফ্লোচার্ট হয়ে যাবে। তবে তারপরেও কিছু ফর্মালিটিস পালন করতে হবে, কারণ আমরা জানি ফ্লোচার্ট তৈরি করতে গেলে কী লাগে, অবশ্যই প্রথমে একটা হেডিং লাগে, এরপরে ফ্লোচার্টের বক্স সহ ইনফরমেশন দিতে হয় তীরচিহ্ন সহ, এরপরে হচ্ছে নিচে দিতে হয় ক্যাপশন অর্থাৎ ফিগার ফ্লোচার্ট। এই তিনটি ধাপ কিন্তু অতিক্রম করতে হয়। দেখুন আমরা প্রথমে একটা হেডিং দিয়েছি, হেডিংটা কোথা থেকে নিতে হয়? এই কোশ্চেন থেকেই নিতে হয়, মেক এ, এটা আপনি ফেলে দিবেন, এটা ফেলে দিয়ে আপনি এর পরিবর্তে দা দিয়ে দেবেন, অর্থাৎ দা থেকে শুরু করবেন, দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা। এই অংশটা কোশ্চেন থেকে নেবেন, নিয়ে শুধু লিখবেন অতিরিক্ত ইজ প্রেজেন্টেড বিলো, অথবা ইজ অ্যাজ ফলোজ, অথবা ইজ গিভেন বিলো।
এবং একটা কোলন ড্যাশ দিয়ে দেবেন। এটাই হয়ে গেল হেডিং। আমরা একটা হেডিং তৈরি করে দিয়েছি যেটা কোশ্চেন থেকে নিয়েছি। দেখুন, দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য রিমার্কেবল অ্যাক্টিভিটিস অফ নেলসন ম্যান্ডেলা ইজ প্রেজেন্টেড বিলো। অর্থাৎ নেলসন ম্যান্ডেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী দেখিয়ে ফ্লোচার্টটি নিচে দেওয়া হলো। সুতরাং আমরা নিচে কী কাজ করতে যাচ্ছি হেডিং থেকে সেটার একটা সুন্দর এবং পুরোপুরি একটা পারফেক্ট কনসেপ্ট আমরা পেয়ে গেছি। সুতরাং সেটা একটা সুন্দর হেডিং হয়ে গেল। এবার আমরা কি করব বলুন তো, দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপে হচ্ছে বক্স উইথ ইনফরমেশন, অর্থাৎ বক্স, তারপর সাথে সাথে তীর চিহ্ন এবং ভিতরে যে বক্সের মধ্যে নাম্বার সেই নাম্বারটা দিতে হবে এবং বক্সের মধ্যে সঠিকভাবে তথ্য লিখতে হবে, যেটা আমরা অলরেডি আগের স্লাইডে দেখেছি। আমরা সবগুলো কনভার্ট করে নিয়েছিলাম, যে তথ্যগুলো সেগুলো এখানে সেট করব। দেখুন, স্যার প্রথমে দিয়েছিল এক নম্বর বক্সে, ভিতরে কিন্তু নাম্বার আছে ওয়ান। এখানে স্যার দিয়েছিলেন ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, অর্থাৎ হিউম্যান ডিগনিটির অ্যাডভোকেট হিসেবে, কর্মী হিসেবে তিনি কাজ করে গেছেন। এটা হলো স্যারের দেওয়া তথ্য। এরপর আমরা একটা তীর চিহ্ন দিয়ে দ্বিতীয় বক্সের তথ্যটা লিখে দেব, অবশ্যই কিন্তু ভিতরে নাম্বার থাকবে এবং তীর চিহ্ন দিতে ভুলে গেলে কিন্তু ডাবল জিরো হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। দেখুন, আমরা প্রথমে তীর চিহ্ন দিলাম এবং দ্বিতীয় বক্সটা আঁকালাম এবং তথ্যগুলো দিয়ে দিলাম, যেটা আমরা অলরেডি কনভার্ট করে নিয়েছি প্যাসেজ থেকে। এবার তীর চিহ্ন দিলাম, তৃতীয় বক্সটা আঁকালাম এবং তথ্যগুলো এখানে আমরা দিয়ে দিলাম, যে ডেডিকেটিং হিমসেলফ ফর আফ্রিকান পিপুল, তিনি নিজেকে আফ্রিকান পিপুলদের জন্য উৎসর্গ করেছিলেন এটা। কিন্তু এখানে দেখুন, সাবজেক্ট ভার্ব আমরা কিছু ব্যবহার করি নেই, ভার্বের সাথে আইজি অর্থাৎ জিরান ফরম্যাটটা ব্যবহার করেছি, যেহেতু প্রথম বক্সে স্যার জিরান স্টাইলেই উত্তর দিয়েছিলেন, সেই কারণে আমাদের দ্বিতীয় তৃতীয় থেকে শুরু করে একা ষষ্ঠ নম্বর বক্স পর্যন্ত সবই জিরান স্টাইলেই উত্তর দিতে হবে। এবার দেখুন, চতুর্থ নম্বর বক্সে যাওয়ার আগে আমরা একটা তীর চিহ্ন দেবো অবশ্যই, এরপরে চতুর্থ নম্বর বক্সের তথ্যটা দিয়ে দেবো, যে ফাইটিং এগেইনস্ট হোয়াইট ডোমিনেশন। এবার আবার তীর চিহ্ন দেবো, পঞ্চম নম্বর বক্সের তথ্যটা দিয়ে দেবো, ফাইটিং এগেইনস্ট ব্ল্যাক ডোমিনেশন। এবার তীর চিহ্ন দিয়ে ছয় নম্বর বক্সের তথ্যটা দিয়ে দেবো, ওয়ার্কিং ফর ডেমোক্রাটিক কান্ট্রি ফর অল, অথবা বলা যায় যে এস্টাবলিশিং এ ডেমোক্রাটিক ফ্রি সোসাইটি বা কান্ট্রি, এটাও লেখা যেতে পারে। এই হলো আমাদের দ্বিতীয় ধাপ হয়ে গেল, অর্থাৎ বক্স উইথ ইনফরমেশন, এটা দ্বিতীয় ধাপের কাজটা শেষ হয়ে গেল। এবার আমাদের তৃতীয় ধাপ বলুন তো সেটা কি? এটা নিচে, অর্থাৎ ঠিক তিন এবং এই দেখুন তিন এবং চার নম্বর বক্স হলো মাঝামাঝির দিকে, ঠিক মাঝামাঝির নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবেন ক্যাপশন। ক্যাপশনটা কি বলুন তো? ফিগার ফ্লোচার্ট। দেখুন, আমরা লিখে দিয়েছি থার্ড ব্র্যাকেটের মধ্যে ফিগার ফ্লোচার্ট, অর্থাৎ দেখুন এই থার্ড ব্র্যাকেটে যে তথ্যটা ক্যাপশন দিয়েছি তার বাম পাশে যতটুকু জায়গা আছে ডান পাশে ঠিক ততটুকু জায়গা আছে। এটা ছয়টি বক্সের ঠিক মাঝখানে দুটি বক্সের ঠিক নিচের দিকে মাঝামাঝি অবস্থানে এই ক্যাপশনটি দিয়ে দিতে হবে। ক্যাপশনটা কি বলুন তো? ফিগার ফ্লোচার্ট। আর এভাবে যদি উত্তর লিখতে পারেন, দেখুন অর্থাৎ প্রথমে একটা হেডিং দিয়েছি যথার্থভাবে, আর বক্স উইথ ইনফরমেশন দিয়েছি যথার্থভাবে, তীর চিহ্ন সহ ভিতরের নাম্বার সহ সব কিছু সঠিকভাবে দিয়েছি, এবং একটা স্টাইল অর্থাৎ সঠিক স্টাইল জিরেন স্টাইল ফলো করে এখানে উত্তর লিখেছি, যেটা এই কোশ্চেনের জন্য সঠিক স্টাইল। আর তৃতীয় ধাপে গিয়ে লিখেছি ক্যাপশন অর্থাৎ ফিগার ফ্লোচার্ট, অর্থাৎ দশে দশ পাওয়ার উপযুক্ত করেই আমরা সঠিকভাবে উত্তর লিখেছি। সুতরাং এখানে যে কোনো স্যার বা ম্যাডাম অর্থাৎ এক্সামিনার খাতা দেখার সময় অবশ্যই আপনাকে দশে দশে দেবে, এখানে সাড়ে নয় বা পনেরো দশ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যদি এভাবে উত্তর লেখেন তাহলে অবশ্যই আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি দশে অবশ্যই দশ পাবেন। আর এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য ধন্যবাদ, আর যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে তাতে একবার ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। আর এরপরেও এই দ্বিতীয় অংশটির উপরে আরও তিনটি ফ্লোচার্ট রয়েছে, তবে এক একটি ফ্লোচার্ট কিন্তু এক এক ধরনের বা এক এক স্টাইলের, কিছু তথ্য মিল থাকলেও অনেক তথ্যই মিল থাকবে না। সুতরাং প্রত্যেকটা ফ্লোচার্টই আপনাদের সুন্দর করে শিখে নিতে হবে। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং পরবর্তী টিউটোরিয়ালটি দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।